গণ অধিকার পরিষদের গণ ইফতার কার্যক্রম চলছে, আমাদের ভলেন্টিয়াররা কাজ করছেন অক্লান্ত। আমি দেখছি গণ অধিকার পরিষদ আজকে স্পন্সর করেছে সিরাজ ভাই, হাতিবুল ভাই, হাসান ভাই, আজিজুল হাকিম ভাই, এখলাস ভাই, আর একজন ভাই আছে, উনি নাম প্রকাশ করতে চান না। সবাইকে অসংখ্য ধন্যবাদ আসতে যারা স্পন্সর করেছেন গণ অধিকার পরিষদ। এত মানুষ দাঁড়িয়েছে আমি আসলে বোঝাতে পারবো না, কত মানুষ। সবাই লাইনে দাঁড়াবেন প্লিজ বাবা, লাইন ছাড়া দিবে না, লাইন ছাড়া দিবে না, লাইন ছাড়া দিবে না বাবা, লাইন ছাড়া দিবে না, কাউকে দিবে না। হ্যাঁ ঠিক আছে, লাইনে সবাই, লাইনে সবাই, লাইনে যান সবাই, লাইনে যান। ভাই একটা অসুস্থ মানুষ, ওনাকে একটা খাবার দেন। এই এই উনি অসুস্থ, ওনার অসুস্থ, এই 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 ওনাকে খাবার দেন একটা, উনি এই এই ওনাকে একটা দেন খাবার, অসুস্থ মানুষ। ভাই যান ভাই, সরি ভাই। হ্যাঁ ঠিক আছে, একজন অসুস্থ মানুষ খাবার চেয়েছিল, লাইন দাঁড়াতে বলছিলাম, আসলে ওইভাবে সে অগ্রাধিকার দিয়ে তাকে দেওয়া হলো। এত মানুষ, এত মানুষ ইফতারের জন্য দাঁড়িয়েছে, আমরা মাত্র 600 মানুষের আয়োজন করেছি, এতগুলো মানুষের খাবার কি আমরা দিতে পারবো? আমি জানি না গণ অধিকার পরিষদ সেটা পারবে কি না। আজকে 600 মানুষের আয়োজন করা হয়েছে, কিন্তু যে লাইন অনেক লম্বা লাইন, অনেকক্ষণ ধরে খাবার বিতরণ চলছে, এখনও আপনার হলো খাবার আছে, দেখা যাক কতটুকু চলে। ডাকসু বিপি নুরুল হক নূর এবং আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া ভাই, আমাদের বড় ভাই, তাদের পরামর্শে আমাদের এই গণ ইফতার। বাবা লাইন 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 ছাড়া দেবে না। গণ অধিকার পরিষদের গণ ইফতার কার্যক্রম চলছে, নেতৃবৃন্দ কাজ করছে অক্লান্ত। বাবা এই যে, এই যে দেন একটু দেন 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 একটু দেন। কেমন আছেন? ভালো আছেন? এই যে এই তো, হ্যাঁ ঠিক আছে, ওনাকে আর একটা দেন। আর কেউ আসছে বাসায়? এই যে দুইজন 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 দুটা দেন, কাজ চলছে অক্লান্ত পরিশ্রম। যারা দেখছেন লাইভটি শেয়ার করে দেন টাইম লাইনে দ্রুত দ্রুত। হ্যালো সবাই কেমন আছেন? আপনারা এমন ভাবে দেন যেন সবাইকে দিতে পারেন, ঠিক আছে? অনেক মানুষ ওদিকে পিছনে, একবার তাকায় দেখেন, একবার তাকান এখানে, দেখছেন দেখেছেন? সো বি কেয়ারফুল, ঠিক আছে ভাই? তোমরা লাইনে দাঁড়াও, দৌড়ে যাও, লাইনে ছাড়া দিবে না, ঠিক আছে? লাইনে দাঁড়াও, চলছে গণ অধিকার পরিষদের গণ ইফতার কার্যক্রম। সবাই গণ অধিকার পরিষদের জন্য দোয়া করবেন। আজকে গণ ইফতার কার্যক্রমটা অনেকটা অনিশ্চিত ছিল, অনেকটা অনিশ্চিত ছিল। লাইনে 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 দেন, লাইনে ছাড়া অন্য জায়গায় দিয়ে না, লাইনের মানুষের আগের হক, তারা যদি না পায় মন খারাপ করবে। যারা লাইনে দাঁড়ায়নি তাদের জন্য আমাদের দায়িত্ব নাই, ইনশাল্লাহ সবার হবে, দেখা যাক। আজকে তো আমি আপনাদেরকে একটু বলি, আমি যুগ্ম সদস্য সচিব তারেক আছে আপনাদের সঙ্গে, ডাকসু বিপি নুরুল হক নূর ভাইয়ের পেজ থাকে। সবাই কেমন আছেন? ভালো আছেন আশা করি। ইফতার কার্যক্রম চলছে গণ অধিকার পরিষদের গণ ইফতার কার্যক্রম। আজকে 600 মানুষের জন্য আমরা আয়োজন করেছি। আজকে সকাল পর্যন্ত কিন্তু আমরা টেনশনে ছিলাম যে আজকে আয়োজনটা হবে কি না, কারণ যিনি স্পন্সর করতে চেয়েছিলেন তিনি আমাদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারছেন না, অথবা কোনো ব্যস্ততা, অথবা তিনি প্রতিশ্রুতি দিলেও অর্থ সংগ্রহ করতে পারেননি, ম্যানেজ করতে পারেননি, সেই কারণে যোগাযোগ করছিলেন না, খুবই টেনশনে পড়ে গেছিলাম। পরে যেটা করলাম, যে সাধারণত 20,000 টাকার আয়োজন হয় প্রতিদিন, তো যেটা করলাম যে 20,000 তো 500 মানুষের খাবার হয়, তাহলে সেখানে যদি আমরা এটাকে ভাগ করি 100 জন লোকের জন্য 4,000 পড়ে, তো কয়েকজনকে বললাম তারা ওই 4,000, 2,000, 1,000 এরকম করে দিয়ে আজকে 600 লোকের আয়োজনটা হয়েছে, 600 লোকের আয়োজন হয়েছে। হ্যাঁ লম্বা লাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি, বিশাল বড় লাইন, মানুষ অপেক্ষা করছে খাবারের জন্য। গণ অধিকার পরিষদের গণ ইফতার কার্যক্রম চলছে, ওই দেখেন কত লম্বা লাইন, ঠিক আছে? হ্যাঁ চলছে, ইনশাল্লাহ আগামী কালের গণ অধিকার পরিষদের আপনার হলো আমাদের যে ইফতার কার্যক্রম সেটাও কনফার্ম হয়ে গেছে, আগামী কালও আমাদের এই আয়োজন হবে, ইনশাল্লাহ সারা রমজান ব্যাপী এই আয়োজনটা করতে পারবো। গণ অধিকার পরিষদের গণ ইফতার কার্যক্রম চলছে, যারা দেখছেন লাইভটি শেয়ার করে দিতে পারেন এবং আমাদের সঙ্গে থাকবেন। এই কাজ করছে সবাই, সবার অক্লান্ত পরিশ্রম, সবার অন্যরকম ধ্যান খেয়াল। ভাইয়া
পরিমিত পরিমাণে দেন যেন সবাই পায় ঠিক আছে পড়ে গেল পড়ে গেল আরো লাগবে ঠিক আছে কাজ করছে আমাদের ভাইরা কাজ করছে শাকিল কাজ করছে অর্ণব সহ আমাদের সকল বড় ভাই আই শিপন ভাই আই শিপন ভাই একটু এই পাশে গিয়ে লাইনগুলো দেখেন না একটু লাইনটা দেখেন একটু লাইন ভাঙছে মানুষ একটু লাইনটা খেয়াল রাখেন ওই পাশে গিয়ে ওই পাশ দিয়ে গিয়ে দেখেন ওই পাশ দিয়ে গিয়ে গণ অধিকার পরিষদের গণ ইফতার কার্যক্রম চলছে ডাকসুবি বিনুরুল হক নূর ডক্টর রেজা কিবরিয়া ভাই সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শে প্রতি রমজানে আমরা এই আয়োজনটা করে থাকি অত্যন্ত সুশৃঙ্খলভাবে এটা করা হয় আমরা চেষ্টা করি সর্বোত্তম সার্ভিস দেওয়ার জন্য বাবা পিছনে কোনো খাবার দিবে না বাবা বাবা লাইন ছাড়া খাবার দিবে না লাইনে যারা খাবে শোনেন লাইন ছাড়া খাবার দিবে না যারা লাইনে তাদেরকে দেওয়া আমাদের হক যারা লাইনে বাড়ায়নি তাদের প্রতি আমাদের দায়িত্ব নাই যারা লাইনে বাড়ায়নি তাদের প্রতি আমাদের দায়িত্ব নাই আমি আবারও বলছি যারা লাইনে বাড়ায়নি তাদের প্রতি আমাদের দায়িত্ব নাই আমরা দেব না এটা লাইনে ছাড়া খাবার দেব না ঠিক আছে লাইনে বাড়াতে হবে সবাইকে বাবা বাবা একটু পরিমাণ দেখে দেন বাবা রে অনেক কম দাঁড়ায় আছে আপনার দাদা চলছে সবাই কেমন আছে আমি তারেক আছি আপনাদের সঙ্গে ভালো আছেন জাস্ট অনিয়ারে থাকি ভালো লাগে আপনাদেরকে দেখায় আপনাদের সঙ্গে যুক্ত হই কানেক্ট হই ভালো থাকে গণ অধিকার পরিষদের কার্যক্রমগুলো আপনারা দেখেন আমাদের ভাইয়েরা এখানে কাজ করছে তদারকি করছে তারা আর আমরা কিন্তু এখানে কিছু মানুষ একসঙ্গে বসে ইফতার করব সেজন্য শরবত রেডি করা হচ্ছে সেজন্য খাবার রেডি করা হচ্ছে তো ইনশাল্লাহ যারা আসছেন আমাদের সঙ্গে ইফতার করতে চান তারা আমাদের সাথে ইফতার করতে পারেন অংশ নিতে পারেন আর কি আর সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে যারা বসবে তাদের জন্য আলাদাভাবে এখানে বসার ব্যবস্থা করা হচ্ছে তো ইনশাল্লাহ সমস্যা হবে না আমি আশা করছি গণ অধিকার পরিষদের গণ ইফতার কার্যক্রম চলছে আমাদের ভাইয়েরা খুবই পরিশ্রম করছেন সবাইকে ধন্যবাদ তাদের এই পরিশ্রম এবং ত্যাগ কবুল হোক যারা আজকের গণ এই আমাদের মাদেরকে তিনজনকে তিনি দেন তো ওনাদেরকে দেরি করায়েন না দেরি করায়েন না দিয়ে দেন ওনার তিনজনকে তিনটা কথা তো বলছি আসসালামু আলাইকুম গণ অধিকার পরিষদের গণ ইফতার কার্যক্রম আজকে চলছে আপনারা দেখছেন তৃতীয় রমজান আজকে সকালে কিন্তু আমরা টেনশনে ছিলাম কারণ যার স্পন্সর করার কথা ছিল তিনি যোগাযোগ করছিলেন না বা সমস্যা হচ্ছিল আমরা তার এই সমস্যার জন্য দুঃখিত তো টেনশনে পড়ে গেছিলাম তখন একসঙ্গে একজনকে চাপ না দিয়ে আমরা কয়েকজন ভাইয়ের সঙ্গে শেয়ার করি সেইখান থেকে ম্যানেজ হয়ে যায় আসলে একজনের 20,000 টাকার আয়োজনের চেয়ে 100 জনের জন্য খরচ হয় 4,000 টাকা তাহলে এটা অনেক ইজি হয়ে যায় ইজিলি আমাদের আজকেটা ম্যানেজ হয়ে গেছে শুধু আজকের না এই কথাটা বলার পরে অনেকেই স্পন্সর করার জন্য আগ্রহী হয়েছে এবং আগামীকালের জন্য ইফতার ব্যবস্থা হয়ে গেছে অলরেডি আমার প্রশ্নের জন্য এখনো ব্যবস্থা হয়নি আমার প্রশ্ন হচ্ছে আপনারা কেন এই আয়োজনটা করছেন গণ অধিকার পরিষদ করোনা সংকট প্রত্যেক বছর ইফতারের সময়ে আমরা এই আয়োজন করি আমরা মনে করি রাজনীতিটা মানুষের জন্য হওয়া উচিত এবং আমাদের মানুষের জন্য কিছু করা উচিত মানুষ সমস্যায় আছে তাদের জন্য কিছু করা উচিত আর ইফতার এটা শুধু সমস্যাগ্রস্ত মানুষ না সকল রোজদাররাই একটা এই সময় পেশা নিতে থাকে ইফতারের সময়ে তো তাদের জন্য কিছু করা মানে আমরা যদি এই খাবার রান্না করতে না পারতাম আমরা এক গ্লাস পানি আর খেজুর নিয়ে দাঁড়াতাম তাও দাঁড়াতাম আমরা আমি বলে রাখছি এটা সবাইকে অসংখ্য ধন্যবাদ চারটা বিষয় আপনাদের অর্থায়ন করে কি আমাদের অর্থায়ন মানুষ করে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা করে গণ অধিকার পরিষদকে যারা ভালোবাসে তারা করছে যারা গণ অধিকার পরিষদকে ভালোবাসে না তারা এখানে অর্থায়ন করে না তাদের সঙ্গে আমাদের সেভাবে সম্পর্ক নাই তারা সবসময় পচা কথা বলে নোংরা কথা বলে বিকাশ বিকাশ বলে তো এটা স্বাভাবিক যারা আমাদেরকে ভালোবাসে তারা আমাদের সাথে আছে তারা আমাদের সঙ্গী তারা আমাদের সাথী প্রচুর ভিড় আমাদের আমাদের সহযোদ্ধারা তারা কাজ করছেন অক্লান্তভাবে যারা দেখছেন লাইভটি গণ অধিকার পরিষদের শুভাকাঙ্ক্ষী সহযোদ্ধা সবাইকে বলি অনুরোধ করছি ও লাইন ছোট হয়ে আসছে এই এই লাইন ছোট হয়ে আসছে তোমরা একটু যত্নের সঙ্গে দাও না না হবে হবে বললে হবে না যত্ন করে দাও যেন সবার হয় ঠিক আছে একটু পরিমাণে কম দাও কিন্তু সবাই যেন পায় হ্যাঁ একটু পরিমাণে কম দাও কিন্তু সবাই যেন পায় হচ্ছে না আপনার
বাসিন্দা ঠিক আছে যান না 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 এই যে আমাদের একজন মা আসছে ওনাকে দিয়ে দেন এই যে এই যে এই যে এই যে বাবা দুই বার নিয়েন না যান 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 এই 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 ওকে একটা দিয়ে দাও ওই দাঁড়া দাঁড়া তুমি ওইদিকে দাঁড়াও ওইদিকে দাঁড়াও ওইদিকে দাঁড়াও তোমার ভাই কই তোমার ভাই কই দেখি দূরে খাবার দাও দূরে খাবার দাও দূরে খাবার দেন তো দাঁড়ান দাঁড়ান এক ও কই ও কই ও কই একটা ধরো একটা ধরো একটা ধরো হয়েছে হয়েছে আর একটা খাবার দেন তো দেখি আমি আমাদের একজন মেহমান আছে পাশের দোকানগুলো যারা আসে তারাও এখানে হকদার চেষ্টা করি প্রতিদিনই তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তো এখানে গণঅধিকার পরিষদ আশেপাশে যে দোকানগুলো রয়েছে তাদেরও একটা হক রয়েছে তো আমরা তাদেরকেও খাবার পৌঁছে দেয় আমি খাবার নিয়ে যাচ্ছি ঠিক আছে এখানে দোকানে দোকানে খাবার পৌঁছে দেওয়ার দিতে হবে হ্যাঁ ওকে থ্যাংক ইউ আপনি আছেন খাবারও আছে খাব লাইন যেন শেষই হচ্ছে না লাইন যেন শেষই হচ্ছে না এত অবস্থা গণঅধিকার পরিষদের গণ ইফতার কার্যক্রম চলছে আমাদের ভাইয়েরা কাজ করছেন অক্লান্ত পরিশ্রম করছেন ইনশাআল্লাহ সবাই খাবার পাবে সেই চেষ্টা আমাদের এত মানুষ ভিড় করে এখানে কমপক্ষে 2000 মানুষের খাবার রান্না করা দরকার কিন্তু কোথায় পাবো এত সাপোর্ট আল্লাহ জানে গণঅধিকার পরিষদের শুভাকাঙ্ক্ষীরা এত ধনীও না যে তারা আসলে যারা অনেক আরামে আছে তারা গণঅধিকার পরিষদ করে না যারা কষ্টে আছে তারা গণঅধিকার পরিষদ করে সুতরাং এটাই হলো একটা বিষয় হ্যাঁ যারা আরামে আছে তারা তো সরকারি দলের পৃষ্ঠপোষকতায় ভালোই আছে যারা খারাপ আছে তারা কত দুবিধান করবে তো এটাই আর কি ঠিক আছে বাবা লাইনে লাইনে সবাই লাইনে দাদা কিছু বলবেন আপনাদের অনেক ভালো লাগবে যে একটু ভালো জিনিস করলে মানুষেরা ভালোবাসা এবং তারা কি করে লাইন দিয়ে রাখছেন এবং সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় আমার রিক্সা শ্রমিক ভাইরা আমাদেরকে আপন ভাবে তাই জন্য আমাদের তারাকে আমরা সর্বোত্তভাবে আমরা ওর জন্য প্রার্থনা করি আমি ব্যক্তিগতভাবে তারেক ভাইকে উত্তর তারেক ভাই যে মানসিকতা এই মানসিকতা যেন আরো মানুষের মধ্যে ছড়িয়ে যায় ও নিজে প্রত্যেক বছর নিজের প্রচেষ্টা এটা করে যাচ্ছেন এবং আপনারা সবাই তাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ ওর কাছে থাকা মানে হলো মানুষের কিছু উপকার হওয়া এবং যারা আজকে আসছেন তারা সবাই বাংলাদেশের জন্য প্রার্থনা করবেন গণঅধিকারের জন্য প্রার্থনা করবেন গণঅধিকার যেন আপনাদের জন্য আরো অনেক ব্যাপক হারে করতে পারে শুধুমাত্র খাবার নয় আরো যেন বিভিন্ন সামগ্রী নিয়ে আপনাদের পাশে থাকতে পারে তারেক ভাই সহ যারা গণঅধিকারের নেতৃত্ব রয়েছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এই যে আরেক ভাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আমি আমি বিদায় নিচ্ছি এখন আসলে অনেক মানুষ খাবার পাবে না সেই চিত্র দেখাতে চায় না আপনার হলো আসলে এটা অনেক কষ্টকর যে অনেক মানুষ খাবার পায় না প্রতিদিনই এরকম হয় আরও বেশি করে রান্না করলে খুব ভালো হতো কী করব যতটুকু সামর্থ্য হয় যতটুকু আমাদের বড় ভাইরা সাপোর্ট দেয় অতটুকু আমরা করি তো সেই জায়গা থেকে আমাদের চেষ্টা যেন অব্যাহত থাকে প্রতিদিন যেন ফিটনেস বাড়ে সেজন্য আপনারা সবাই দোয়া করবেন আর আমাদের যোগাযোগের জন্য আমি নাম্বার এখানে অ্যাডিট করে দেব আমাদের ইফতার কার্যক্রমে যারা পার্টিসিপেট করবেন আমি একটু বলি তারপরেও যে 100 জনের খাবার রান্না করতে 4000 টাকার মতো লাগে আর একদিনের 500 মানুষের খাবার 20000 টাকা লাগে তো এই হলো মানে আপনি চাইলে একদিন দুই দিন তারপরে মানে 100 জন 200 জন 300 জন 400 জন 500 জন আমাদের এখানে প্রতিদিন 500 থেকে 600 খাবার রান্না হয় কখনো যদি সামর্থ্য বেশি হয় ওই দিন আমরা 1000-এ রিচ করবো বা আরও বেশিতে রিচ করবো ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি ডাক্তার বিপিন নুরুল হক নুরের জন্য দোয়া করি তিনি দেশের বাইরে আছেন তিনি যেন সুস্বাস্থ্যে দেশে ফিরে আসেন দেশের সন্তান দেশের জন্য কিছু করার জন্য রেজাকি বিয়া ভাইয়ের জন্য দোয়া করি সবাই দোয়া করবেন গণঅধিকার পরিষদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন রমজান সুন্দরভাবে পালন করেন